সারা জীবনের মতো তোমার ইরাবতী আকাশের হতে চলেছে, আর আজ ওদের ফুল সিজছে। আপনি ঠিক আছেন তো ইরাবতী? কোনো অসুবিধা হচ্ছে না? কিছু লাগলে আমাকে বলবেন। এই বাড়িটা না, মানে এই বাড়িটার প্রত্যেকটা কোণা আমার চেনা, তাই এই বাড়ির কোথায় কি আছে সেটা বোধহয় আপনার থেকে আমি বেশি ভালো জানি। তাই আপনার যদি কিছু দরকার হয় আপনি বরং আমাকে জিজ্ঞেস করবেন, আমি সলিউশন দিয়ে দেবো। হাসির কি হলো? হ্যাঁ, তোমাদের কথায় কথায় হাসি পায়, তাই না? ওই দেখো, নিজে বোকা বেনে গেছে, এখন আমাদের উপরে মেজাজ দেখাচ্ছে। কিসের বোকা? হ্যাঁ তুই চুপ কর। হ্যাঁ তুই না ফার্স্ট বলেই আউট। ইরাবতী, দাদা আমার না নার্ভাস হয়ে গেছে। তুই না আকাশ দা, তুমি কি সিরিয়াস হওয়ার চেষ্টা করছো? পারবে না পারবে না, ওর দ্বারা হবে না। আমি বলছি শোনো, এই তোমাদের দুজনকে না আমি না বলছি, চ না আমরা যাই। পিসিমণি বলছিলেন না চেঞ্জ করতে হবে তো বাবা। হ্যাঁ, অনেক তো নিয়ম পড়ে রয়েছে, চল চল চল। আরো নিয়ম মানে আর কি হবে? আকাশ দা, এখনো অনেক নিয়ম পড়ে রয়েছে, এত সহজে আমরা এরাকে ছাড়ছি না, চল এরা। আমার ধৈর্যের পরীক্ষা, বুঝতে পেরেছ? মানে তুই যেটা চাস সেটা পেতে গেলে একটু তো অপেক্ষা করতেই হবে। এই চুপ কর তো, বকবক করে না, মাথাটা খারাপ করিস না। ও, এই কথাগুলো তোর বকবক মনে হচ্ছে? আচ্ছা তুই কথাটা শুনিস নি, সবর কা ফল মিঠা হতা হ্যায়। না শুনিনি, আর শুনলে তোর সঙ্গে এই নিয়ে আলোচনা করতে চায় না। আচ্ছা আমি ছাড়া এই টিপসগুলো তোকে কে দেবে শুনি? এই শোন, তোর এই হিন্দি ফিল্মের টিপস আর ডায়লগস তোর কাছে রাখ। তোর মতো সিরিয়াস লোকজনের জন্য না আমার হিন্দি সিনেমাই ঠিক আছে। মানে তুই যতটা সিরিয়াস আর আমি ততটাই ফিল্মি ভাই। ওই আমার কথা শুনছিস নাকি উনি তোর মনটা নিয়ে চলে গেল? জানিস তো অভিক, আমার বিশ্বাসই হচ্ছে না ইরাবতী সারা জীবনের জন্য আমার হয়ে গেছেন। ইরা, এখনই এত সুন্দর লাগছে, এরপর যখন এই ফুলগুলো দিয়ে সাজাবো তখন দাদা চোখই সরাতে পারবে না। তবে জানিস মেঘনা, মিস্টার চ্যাটার্জি কিন্তু আমাকে কখনো সাজগোজ দিয়ে বিচার করেন না, আর সেই জন্য আমার কাছেও এইসব গয়না সাজগোজ এগুলোর খালি নিয়ম রক্ষা। আসলে বাবা এত ভালোবেসে এইসব গয়নাগুলো এনেছেন তাই জন্যই পড়ছি। আমি জানি এইসব সাজগোজের মিস্টার চ্যাটার্জির কাছে কোনো মূল্যই নেই, কারণ উনি তো আমাকে ভালোবাসে, শুধু আমাকে। তাই আমিও চাই মিস্টার চ্যাটার্জির জন্য এই ছাপোষা মিডল ক্লাস ইরাবতী হয়েই থাকতে। আর আমিও চাই আমার ইরার আর আকাশদার ভালোবাসা যাতে কারোর নজর না পড়ে। ইরা, আমাকে ছাড়া কারোর হবে না বাবা, তুমি আমার সামনে থেকে সরে যাও। তুই কোথাও যাবি না, ইরা এখন আকাশ চ্যাটার্জির স্ত্রী। আমি এটা মানি না বাবা। একটা পরম সত্যকে কেন মানছিস না তুই? তুই ঝিলামকে স্ত্রী হিসেবে মানবি না, ইরার বিয়ে মানবি না। আর সবচেয়ে বড় কথা, তোর মানা না মানা দিয়ে কার কি এসে যাচ্ছে ব্রত? আমি জানি সত্যি তো কারোর কিছুই যায় আসে না। আমি মানছি, আমি মানছি আমি একটা ভুল করেছি, আজ তো আমি সেই ভুলের সংশোধন করতে চাইছি। বলো, তোমরা বলো না কোনো রাস্তা নেই আমার এই ভুলের সংশোধন করার? কোনো রাস্তা নেই বলো না বাবা। তুই সেদিন ভুল করিসনি ব্রত, তুই মহান্যায় করেছিলি। আমরা তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বাধা দিয়েছিলাম, কোনো কথা শুনিসনি তুই। আজও যে পাপ কাজটা করতে চলেছিস আমরা তোকে বাধা দিচ্ছি, বোঝাচ্ছি, কিচ্ছু শুনছিস না তুই। ব্রত, জেদ করিস না বাবা, তোর বাবার কথাটা শুন। আমার কথা শুন বাবা, এভাবে জেদ করে জোর করে ইরার ভালোবাসা তুই কখনো পাবি না। শুধু ইরা কেন, এভাবে কারো কোনো দিন কারো ভালোবাসা পাওয়া যায় না। সেদিন ইরাকে তুই ঠকিয়েছিলি, ওই আকাশ বলে ছেলেটি এসে ইরার হাত ধরেছিল, আর তোর কোনো অধিকার নেই ওদেরকে বিরক্ত করার। বাবা আমি না, ইরা আকাশ চ্যাটার্জিকে ভালোবাসে, এই পরম সত্যটা মেনে নেই। বিশ্বাস করো, ইরা শুধু আমাকে ভালোবাসে, আমি খুব ভালো করে জানি বাবা, ইরা শুধু আমাকেই ভালোবাসে। আর
আমার মতো করে ইরাকে কেউ ভালোবাসতে পারবে না। ব্রত একটু শান্ত হ। তুই কোথায় যাস না বাবা? বাবা আমি একটা ভুল করেছিলাম, আমি মানছি, কিন্তু বিশ্বাস করো সেই জন্য ইরা আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমি গিয়ে ইরাকে বোঝাবো, ইরা দেখবে ঠিক আমার কাছে চলে আসবে। ইরার কাছে আমাকে যেতে হবে। ব্রত, ব্রত আমার কথা শোন, ব্রত। বয়সে না হলেও বিয়েতে কিন্তু আমি তোর থেকে সিনিয়র, তাই সবাইকে যখন প্রণাম করছিস আমাকেও করতেই পারিস। বড্ড বাড়াবাড়ি করছিস। সত্যি একটু শান্তি দেয় না না রে তোকে? আর শান্তি জীবনটা পুরো জেরবার করে রেখে দিয়েছে। ও তাই তো, আমি তাহলে চলে যাচ্ছি। আর শোন, আমি চলে গেলে না তোর বিয়ের ওই এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটাই মিসিং হয়ে যাবে কিন্তু। বলে রাখ, চুপ চুপ মুখ বন্ধ। এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি বলে দিচ্ছি। আজকে তো আমার খুব সুন্দর লাগছে, এন্নাম কুইনের মতো। তাহলে আমার কিংটাকে শুনি। টাম্পু শোনা তো ভালো আঙ্কেল। আচ্ছা বেশ, না এবারে তোমরা একে অপরকে মিষ্টি খাইয়ে দাও, মিষ্টি মুখ করে নাও। সব নিয়ম তো তাহলে শেষ, তাহলে এবার ওদের নিয়ে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, নিয়ে যাবে কি? এখনো কিছু নিয়ম তো বাকি আছে। আবার কি নিয়ম বাকি আছে? ওই যে বউ বরের পা ধুয়ে নিজের চুল দিয়ে পা মুছিয়ে দেবে, ওটা এখনো বাকি আছে না? বাবা মোনা, তুমি যে বলো তুমি নাকি চিরটা কাল বিদেশেই থেকেছ, নিয়মকানুন কিছু জানো না, তাই এত পুরনো নিয়মটা তুমি জানলে কি করে? আমি জানি না, কিন্তু মা ঠাকুরের কাছে শুনেছি তো। মানে ওসব তো আমাদের বিয়েতেও হয়নি। আমাদেরটা তাও হবে না, এসব নিয়ম আমি মানি না। তোমরা শুধু শুধু ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছো। আমি তোমাদের ভালোর জন্যই বলেছি, ইনফ্যাক্ট এসব নিয়মগুলো করলে কি হয়, নাথিং, জাস্ট নিজেদের মধ্যে বন্ডিংটা বাড়ে, ভালোবাসা বাড়ে। হ্যাঁ নিশ্চয়ই, এতে বন্ডিং আর ভালোবাসা বাড়ে কিনা জানি না, তবে নিজের স্ত্রীকে
দাসে প্রমাণ করা হয় সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমার স্ত্রী সারা জীবন আমার পায়ের তলায় দাসী হয়ে থাকবে, তাই তো? মানি, আমি এই নিয়মটা পালন করতে পারবো না, কারণ আমি ইরাবতীকে নিজের পায়ের তলায় দেখি না, আমার পাশে দেখি। আর সারা জীবন উনি তাই থাকবেন। আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেল। আমার চুল দিয়ে আপনার পা ধুয়ে আমাকে প্রমাণ করতে হলো না যে আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি। এসব নিয়ম ভুলেও কেউ যদি মানে তাহলে প্রতিবাদ করা উচিত। পুরুষদের আগে এসে প্রতিবাদ করা উচিত। আমি জানতাম দাদা ভাই তুই এখানেই থাকবি। তীর এমন একটা সুন্দর মুহূর্তে তুই তীর থেকে কখনো দূরে সরে থাকতে পারিস না দাদা ভাই। আমি আজও চাই ও ভালো থাকুক, সুখে থাকুক। পরিস্থিতি হয়তো আজ আমাকে ওর থেকে দূরে সরিয়ে রেখেছে, তা আমি দূর থেকে আশীর্বাদ করি। দাদা ভাই, দাদা ভাই তুই এসেছিস, ছোটিও এসেছে। আমি জানি, আমি জানতাম আড়াল থেকে হলেও আমার দাদা আমার ছোট বোন আমার পাশে আছে। কিন্তু জিলি চলো 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 পাল্টাই।